সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেবেন্দ্রনাথ দত্তের জামান, শ্রীজিৎ দত্তের জামান, সহকারী অধ্যাপক, প্রথম বর্ষ রসায়ন প্রথম পত্রের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ট্রাকট্রেশন, নির্দেশক, ট্রাকট্রেক, টাইটার, প্রশমন বিন্দু এবং প্রমাণ উদ্ভাবন নিয়ে আজকে আছি। আজকে 28/11/2020 প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যে সমস্ত পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং যাদেরকে অথবা যাদের দ্রবণকে দীর্ঘদিন রেখে দিলেও ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, সেই সমস্ত পদার্থকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড। যেমন অনার্দ্র সোডিয়াম আগুনের দ্রবণ, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ, ক্লাসিত ইথেন ডাইওয়েট বা অক্সালিক অ্যাসিড দ্রবণ, ক্লাসিত সোডিয়াম ইথেন ডাইওয়েট বা সোডিয়াম অক্সালিক দ্রবণ ইত্যাদি পদার্থ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবারে আমরা জানব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যা প্রকৃতিতে তেমন বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, যাদের দ্রবণ দীর্ঘদিন রেখে দিলে বাতাসের অনেক উপাদান দ্বারা আক্রান্ত হয়ে বিক্রিয়ার ফলে তাদের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়, তাদের বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, সালফিউরিক অ্যাসিড দ্রবণ, কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ইত্যাদি পদার্থ, এবং এদের দ্রবণ হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখার একটি কৌশল আছে, যা বইয়ে ওইভাবে লেখা নাই। তা হল প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সংকেতের মধ্যে সাধারণত সি বর্ণটা থাকে, তবে ব্যতিক্রম হচ্ছে এইচসিএল। এইচসিএল এর সি বর্ণ আছে, কিন্তু এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সি বর্ণ মানে হচ্ছে কার্বন টানা, সংকেতের মধ্যে সি বর্ণটা থাকলে মূলত আমরা ধরে নিব সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। তবে মনে রাখতে হবে ব্যতিক্রম আছে এইচসিএল, এটাই সি থাকা সত্ত্বেও এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, বরং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আর যত পদার্থ আছে সবগুলোতে, সব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে সি বর্ণটা নাই। এবারে আমরা জানবো ট্রাকট্রেশন কাজ। ট্রাকট্রেশন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো নির্দিষ্ট ঘনমাত্রার কোনো অ্যাসিড বা ক্ষার দ্রবণের সাথে অন্য কোনো ক্ষার বা অ্যাসিড দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে যার সুস্পষ্ট বর্ণ ঘটিয়ে ওই দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতি, এটাই হচ্ছে ট্রাকট্রেশন। ট্রাকট্রেশনে ব্যবহৃত উল্লেখযোগ্য নির্দেশকগুলো কী আর নির্দেশক আসলে কাকে? নির্দেশক, ট্রাকট্রেশনকালে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বা প্রশমন বিন্দু নির্ধারণের জন্য কণিকীয় ফ্লাস্কের দ্রবণে এমন একটা জৈব যৌগ যোগ করা হয় বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে যার সুস্পষ্ট বর্ণ পরিবর্তন ঘটে, ব্যবহৃত এই সব জৈব যৌগকেই বলা হয় নির্দেশক। ট্রাকট্রেশনে ব্যবহৃত উল্লেখযোগ্য নির্দেশকগুলো হচ্ছে মিথাইল অরেঞ্জ, লিটমাস, ফেনলফথেলিন, মিথাইল রেড ইত্যাদি। এসব জৈব যৌগ অগ্নিয় মাধ্যমে এক ধরনের বর্ণ প্রদর্শন করে, আবার ক্ষারীয় মাধ্যমে ভিন্ন ধরনের বর্ণ পরিবর্তন করে। তাদের বর্ণ পরিবর্তনের মাধ্যমেই কোনো বিক্রিয়ার শেষ বিন্দু নির্ধারণ করে। প্রকৃত নির্দেশক হল দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার, তার মধ্যে লিটমাস এবং ফেনলফথেলিন হল দুর্বল অ্যাসিড, এবং মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড হচ্ছে দুর্বল ক্ষার। এবারে টাইটার বা টাইট্রেন্ট। টাইটার বা টাইট্রেন্ট হচ্ছে
যে জানা মাত্রার দ্রবণ দ্বারা অজানা মাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়, সেই জানা মাত্রার দ্রবণটাই হচ্ছে টাইটা। আর যে অজানা মাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে বলা হয় টাইট্রেট বা টাইট্রেট। এবারে প্রশমন বিন্দু, প্রশমন বিন্দু কাকে বলে? আয়তন বিন্দু বিশ্লেষণকালে ট্রাকটেশনের যে অবস্থায় বুলেট থেকে যোগ করা এসির প্রকারের শেষ বিন্দু যা সংশ্লিষ্ট বিক্রিয়ার পরিমাণগত সমাপ্তি ঘটায় এবং ব্যবহৃত নির্দেশিত বর্ণের পরিবর্তন ঘটায় তাকে ওই ট্রাকটেশনের প্রশমন বিন্দু বা সমাপ্ত বিন্দু বলা হয়। এসিড খার ট্রাকটেশনের প্রশমন বিন্দুতে পিএইচ 7 থাকে, অর্থাৎ নিরপেক্ষ হয়। 7-এর উপরে গেলে ক্ষার আর নিচে গেলে অ্যাসিড হয়, কিন্তু প্রশমন বিন্দুতে ঠিক 7 হয়। প্রমাণ মূলত ওই টাইটারটাই প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কাকে বলে? ল্যাবরেটরিতে বিভিন্ন দ্রাবককে দ্রবীভূত করে বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করা হয়। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কোনো নমুনা দ্রবকে দ্রবীভূত করে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করলে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। যেমন ল্যাবরেটরিতে প্রস্তুতকৃত 0.1 মোলার ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট দ্রবণ, 0.05 মোলার ঘনমাত্রার অক্সালিক অ্যাসিড দ্রবণ, 0.02 মোলার ঘনমাত্রার পটাশিয়াম ডাইকার্বনেট দ্রবণ ইত্যাদি দ্রবণ হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণে আসলে আমরা ঘনমাত্রা জানি, আর এই জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারাই অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি, নির্ণয় করি বিক্রিয়ার শেষ বিন্দু নির্ধারণের মাধ্যমে। আর তা করা হয় নির্দেশকের দ্বারা, কারণ নির্দেশক এক মাধ্যমে এক বর্ণ ধারণ করে, আরেক মাধ্যমে আরেক বর্ণ ধারণ করে। ফলে নির্দেশক যখন বর্ণ পরিবর্তন করবে আমরা বুঝে নিব তখনই বিক্রিয়ার শেষ বিন্দু নির্ধারণ হয়ে গেছে। ফলে ওই মুহূর্তে বুলেটে থেকে তরল পদার্থ ঢালা বন্ধ করে। এভাবে কত পরিমাণ যোগ করলাম এটা বের করে আমরা আয়তনভিত্তিক ক্যালকুলেশন করে আসলে জানা অজানা মাত্রা নেই। ঠিক আছে বন্ধুগণ, তাহলে আগামী দিন এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে